সুপ্রিয় দর্শক, রোড টু ডেমোক্রেসি গণতন্ত্রের পথে অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানটি আরটিভি স্টুডিও থেকে প্রতিদিনের মতো সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করতে পারেন। টেলিফোন নম্বরগুলো হচ্ছে 8159355 থেকে 9 পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি এবং সর্বসম্প্রতি দুটো আন্তর্জাতিক ঋণ মান নির্ণয়কারী সংস্থা যে বাংলাদেশকে ঋণ মানের অবস্থান নিয়ে বাংলাদেশকে দিয়ে একটা মান নির্ণয় করেছে সেই ব্যাপারে। এবং আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর মির্জা আজিজুল ইসলাম, সাবেক অর্থ উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকার এবং বিশিষ্ট অর্থনীতিবিদ। তারপরে রয়েছেন মোহাম্মদ আজিজ খান, শিল্পপতি এবং চেয়ারম্যান সামিট গ্রুপ। আমাদের সাথে দুজন সাংবাদিক বন্ধু রয়েছেন, ঝুমুর বাড়ি এবং জিয়াউর রহমান। আপনাদের সবাইকে স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই যেমনটি বলেছিলাম যে বিনিয়োগ নিয়ে আলোচনা করব। আসলে আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতির কতগুলো ভালো দিক আছে, যেমন সামষ্টিক অর্থনৈতিক দিক থেকে জিডিপির প্রবৃদ্ধি বলি কিংবা রেমিটেন্স কিংবা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের দিক থেকে আমরা ভালো অবস্থানে আছি। কিন্তু তার পাশাপাশি যে কয়েকটা উদ্বেগজনক দিক আছে তার মধ্যে বিনিয়োগ পরিস্থিতিটা হচ্ছে খুব খারাপ এবং বাংলাদেশের যে অর্থনীতির যে কাঠামোগত দুর্বলতা এর মধ্যে আমরা দেখি যে সঞ্চয়ের হার এবং বিনিয়োগ হারের মধ্যে একটা বিরাট ফারাক রয়েছে, প্রায় শতকরা প্রায় 8%। এবং এই যে বিনিয়োগ পরিস্থিতিটা এখন খুব একটা ভালো যাচ্ছে না বেশ গত কয়েক বছর থেকেই, এবং আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছেন এবং আমরা সম্প্রতি জানি যে একজন বিখ্যাত অর্থনীতিবিদ, আপনি জানেন, আপনার শিক্ষক সম্ভবত, বস্টন ইনস্টিটিউট অফ ডেভেলপিং ইকোনমিক্স সেটার অধ্যাপক প্রফেসর গুস্তাভ পাপানেক বাংলাদেশে আছেন এবং বাংলাদেশের বিনিয়োগের যে কি সমস্যা এবং সেই সমস্যাগুলো থেকে উত্তরণের কি উপায় সেগুলোর ব্যাপারে উনি পরামর্শ দিতে এসেছেন। এবং এই ব্যাপারে তিনি যা বলবেন এবং আমরাও জানি যে সমস্যাগুলি আমরা বহুবার এই স্টুডিওতে আসলে আলোচনা করেছি, আবারও আলোচনা করতে চাই, কারণ বিনিয়োগ ছাড়া তো কর্মসংস্থান সম্ভব না, জিডিপি উৎপাদন সম্ভব না এবং আমরা যেটা সামাজিক ন্যায় বিচার বলি সেটাও সম্ভব না। তো মূল সমস্যাগুলি আবার যদি আমরা আপনার কাছ থেকে শুনতে চাই আরেকবার, তাহলে আপনি কোন কোন জায়গাগুলো উল্লেখ করবেন? আপনি যথার্থই উল্লেখ করেছেন যে আমাদের দেশে বেশ কিছু ইতিবাচক সূচক আছে যেগুলো বিনিয়োগের জন্য সহায়ক বলে বিবেচিত হতে পারে। তার মধ্যে যেমন সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা একটা, বা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, আমাদের বাজেট ডেফিসিট সাধারণত 3% 4% জিডিপি এরকম থাকে, ইনফ্লেশন রেট যেটা একটা বড় সূচক অর্থনৈতিক স্থিতিশীলতার, সেদিক থেকে আমাদের অবস্থান যথেষ্ট ভালো। 2008 একটু বেশি হয়েছিল কিন্তু তবুও সে সময় আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় কিন্তু আমাদের দেশে যে মুদ্রা মূল্যস্ফীতির হার অপেক্ষাকৃত কম ছিল। এবং সরকারি নীতিতে যে খুব একটা বাধা বিপত্তি আছে সেটা বোধ হয় বলা যাবে না। মোটামুটিভাবে শিল্প নীতি বলেন বা আমদানি নীতি বলেন বা বৈদেশিক বিনিয়োগকারীদের ব্যাপারে যে নীতি অনুসরণ করা হয় সেই নীতি বলেন, আমি বলবো মোটামুটি এগুলো বিনিয়োগ বান্ধব। কিন্তু মূল সমস্যা আসে অন্য জায়গার থেকে এবং সেটা আমি মনে করি যে এটা মূলত এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ইনস্টিটিউশনাল, প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক। যে কোনো বিনিয়োগকারীদের জন্য যে জিনিসটা প্রয়োজন, যে যখনই সে কোনো বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসছে সেই বিনিয়োগের জন্য তার কিছু সম্পূরক উপকরণ দরকার, যেমন তার জমি দরকার, বিদ্যুৎ দরকার বা গ্যাস দরকার, অবকাঠামোগত বিষয়গুলো আছে। এছাড়া সাধারণত বিশেষ করে আপনার ম্যানুফ্যাকচারিং এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এগুলো তো ট্রেডেড আইটেমস, সেটা হয়
intermediate goods, raw materials, capital machinery import করবে, final product কিছু domestic এলে বিক্রি করবে, কিছু হয়তো export করবে, তো যাক মোটামুটি দিয়ে দ্যাট as the economists call it, tradable items. যে সেখানে আপনার port efficiency, custom clearance ইত্যাদি সেগুলো সময় কতগুলো কতটা লাগে সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হয় যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো বিনিয়োগের আপনার পূর্ব অনুমোদন দরকার হইতে পারে বা রেজিস্ট্রেশনের দরকার হইতে পারে, কোনো কোনো ক্ষেত্রে যেমন ধরুন এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স একটা দরকার হইতে পারে, এগুলো সব ক্ষেত্রে একটা সময় ক্ষেপণা। এখন যিনি বিনিয়োগ করবেন বিশেষ করে বিদেশি বিনিয়োগকারী যারা, তাদের জন্য তো সারা পৃথিবীটাই উন্মুক্ত এবং আজকে পৃথিবীতে বোধহয় একটা দেশও নাই যারা বৈদেশিক বিনিয়োগ চায় না, এমনকি নর্থ কোরিয়াও এখন বৈদেশিক বিনিয়োগ আগ্রহী, কাজেই তারা তো আপনার সিদ্ধান্তহীনতার কারণে তাদের যে বিনিয়োগকৃত অর্থ সেটা নিয়ে তো তারা ধরে বসে থাকবে না, আপনি যদি সিদ্ধান্ত সময় মতো না দেন তারা অন্য জায়গায় চলে যাবে। তো কাজেই এই যে প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক দুর্বলতা এবং এর সাথে যে অবকাঠামোগত দুর্বলতা এগুলোকে আমি সবচেয়ে বেশি বড় রকমের কথা বলছি। জনাব আজিজ খান আপনার কাছে যাচ্ছি ওনার সূত্র ধরে, আপনি তো নিজে একজন বিনিয়োগকারী, দেশীয় অন্যতম বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম একজন বিনিয়োগকারী, আপনার কাছে কি ধরনের সমস্যাগুলি প্রধান মনে হয়? ধন্যবাদ প্রথমত আমাকে ডাকার জন্য এবং প্রিভিলেজ টু বি উইথ সাচ অ্যান অনার্ড পারসন। আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে বড় অসুবিধা চিন্তা ধারণা, আমরা এখনো অনেক পিছিয়ে আছি, সরকার বলেন এবং সামাজিকভাবে এবং স্পেশালি গভর্নমেন্ট, আমার মনে হয় ব্যুরোক্রেসি বলেন, পলিটিশিয়ানসরা বলেন, তাদের চিন্তাধারণার অনেক উন্নতির প্রয়োজন, অনেক মডার্ন করার প্রয়োজন। এখনো আমাদের দেশ অনেক এগিয়ে গেছে, এই চিন্তাধারণা ছোট থাকার পরেও বাংলাদেশের জনগণ, ব্যবসায়ী সবাই অনেক এগিয়ে গেছে। তারপরে আপনি বলতে চাচ্ছেন যে ব্যক্তি খাত এবং পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর, ব্যক্তি খাত এবং সরকারি পাবলিক সেক্টর মধ্যে একটা পেসের একটা পাবলিক সেক্টর আছে, পাবলিক সেক্টর তো অতখানি আগে আসেনি কিন্তু প্রাইভেট সেক্টর অনেক আগে আসছে এবং তারা অনেক বড় হয়ে গেছে, মানে বাংলাদেশের ইকোনমিটা অনেক বড় হয়ে গেছে। আপনি জানেন যে বর্তমানে আমাদের প্রায় 35,000 কোটি টাকা লিকুইডিটি আছে যে ব্যাংকিং সার্কেল, তারপরে $27 বিলিয়ন মানে প্রায় 2,00,000 কোটি টাকার মতন স্টক মার্কেট হয়েছে, তো এটা তো অ্যাবাউট 4,000 গুণ বেড়েছে, 4,000 টাইমস বেড়েছে গত 10-12 বছরে। তারপরে আপনার বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ সেটা অ্যাবাউট $10-11 বিলিয়ন, যেটা আমরা আগে $1.5 বিলিয়ন ছিল। এই যে উন্নয়ন ঘটে গেছে বাংলাদেশের, এটার সাথে বাংলাদেশ এর সামগ্রিক ভাবে আমাদের চিন্তা ধারণাটা ওভাবে আগে নেই বলে আমরা, সেটা আমি মনে করি সবচেয়ে প্রথম কারণ। অবকাঠামো, মেন্টাল অবকাঠামোটা উন্নতির পরে ফিজিক্যাল অবকাঠামো আসে, সেখানে আসতেছে দ্বিতীয় প্রবলেম, আমাদের গ্যাসের অভাব, আমাদের বিদ্যুতের অভাব, আমাদের জমির অভাব, জমির ল্যান্ড লজ আর সো ব্যাড, মানে যেহেতু গ্যাস এবং বিদ্যুৎ সবাই জানে, সেজন্য আরেকটা বিনিয়োগের বিরাট অসুবিধা হলো জমি। আমাদের পোর্টের জন্য আমরা পোর্টেরও ব্যবসা করি, সব জায়গা মিলিয়ে অ্যাবাউট 100 একর জায়গা আছে, কিন্তু জায়গা পাওয়া যে কত কঠিন এবং সেই জায়গার টাইটেল ঠিক করা যে কত কঠিন হয়ে গেছে, সেটা প্রশাসনিক জটিলতার কথা, ওটাই চলে যায় আপনার 4-5 বছর চলে যায় একটা জমির টাইটেল ঠিক করতে করতে। আমি কয়েকদিন আগে একটা প্রোগ্রামে অর্থমন্ত্রী বলেছিলেন যে আমাদের বিনিয়োগের ক্ষেত্রে যে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে সিদ্ধান্তহীনতার যে সমস্যাটা, যে কারণে বিনিয়োগ এখন হচ্ছে না বাংলাদেশে। এখন মানে উন্নয়নের জন্য দরকার 35% বিনিয়োগ, যেখানে 10% বিনিয়োগ মানে বিনিয়োগের কথা বলা হচ্ছে। তো আপনার কাছে কি মনে হয়, আপনি তো দীর্ঘদিন সরকারের একটা মানে একটা সরকারি একটা বড় পদে ছিলেন, তো সেই সময় থেকে এই সময় এখন মানে আমরা কতটুকু এগোতে পেরেছি, আসলে কি একটু সিদ্ধান্তহীনতার জায়গা থেকে আমরা কি এগোতে পেরেছি কিনা? এবং আপনার কাছে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি বলছিলেন বিনিয়োগের কথা, তো বিনিয়োগ ছাড়া বলা হচ্ছে যে এখন যে আমাদের অবকাঠামো যে সুযোগ, মানে গ্যাস বা আপনার বিদ্যুতের যে অবস্থা, তাতে আমাদের যে এই বছরের যে রপ্তানি টার্গেট সেটাও ব্যাহত হবে, এই বিষয়টা আপনি একটু যদি বলতেন আর কি, আসলে ব্যাপারটা কতটুকু সত্য স্যার আপনি যদি কি